এই দই বানানোর পদ্ধতিটি বলে দেই। আপনি যদি এই দই মেকারে দই বানাতে যান, সেক্ষেত্রে আপনাকে 1 থেকে 1.5 লিটার পরিমাণ দুধ নিতে হবে, এবং আপনি যদি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে চিনি কিংবা গুড় লাগবে, এবং যে রং পছন্দ করেন আপনি খাবার রং নিয়ে নিতে পারেন, সাদা চাইলে সাদাও বানাতে পারেন। প্রথমতই আপনাকে দুধের সাথে চিনি কিংবা গুড় ভালো করে জাল করতে হবে, যতক্ষণ পর্যন্ত দুধের ঘনত্ব বেড়ে না যায়। তারপর রং দিয়ে আপনি আবারও কিছুক্ষণ জাল করে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। দই বানাতে হলে আমাদের আরও একটা জিনিস লাগবে, আর তা হলো দইয়ের বীজ। অনেকেই দইয়ের বীজ বলতে কি বোঝায় বোঝেন না, তাদের জন্য বলছি। দইয়ের বীজ বলতে মার্কেটে যে দই পাওয়া যায় সেই দইটাকেই এনে ভালো করে মিক্স করে নিতে হবে, তাহলেই এটাকে দইয়ের বীজ হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। আমরা সেই ঠান্ডা করা দুধটাকে মূলত এই দই মেকারের মধ্যে দিয়ে তারপর এই হলো দইয়ের বীজ ভালো করে মিক্স করে তারপরে এই দইয়ের বীজ এই দুধের মধ্যে ঢেলে দিতে হবে, দিয়ে তারপর আবার ভালো করে মিক্স করে নিতে হবে যাতে করে এটা পুরোপুরি এই দুধের সাথে মিলে যায়। ভালো করে মিক্স করার পর ঢাকনা দিয়ে ঢেকে এই দই মেকারটিকে বিদ্যুতের লাইন দিয়ে ছেঁকে দিতে হবে। এটা কিন্তু ইন্ডিকেটরে কিন্তু লাইন পেয়ে গেছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আপনাদের ইচ্ছা মতো আপনারা চাইলে দিনেও করতে পারেন, তবে রাত্রে করাটা সবচেয়ে বেশি ভালো। এতে দেখা যায় যে বারবার যে খুলে দেখা যে টেন্ডেন্সিটা এটা একদমই থাকে না। তো আমি দই বাড়ার জন্য ছোট একটা চামচ নিয়েছি, এটা অনেক কিউট। আমি প্লাগটা খুলে দিচ্ছি, আপনারা ইন্ডিকেটরটা দেখবেন অফ হয়ে যাবে। ইন্ডিকেটরটা আমরা অফ করে নিলাম। বিসমিল্লাহ, আমাদের দই কিন্তু জমে গেছে আল্লাহ রহমতে। আপনারা চাইলে এই অংশটা কিন্তু উঠিয়েও নিতে পারেন, এই অংশটা উঠিয়ে কিন্তু মানে ঠান্ডা করে, এটা কিন্তু গরম অবস্থায় আছে, ঠান্ডা করে রেফ্রিজারেটরও রাখতে পারেন। তবে যেহেতু আমি এটা একটু সার্ভ করে আপনাদেরকে দেখাতে হবে যে কি পরিমাণ থিকনেসটা থাকে এটার, সেই জন্য আমি এটা একটু কেটে একটু দেখাচ্ছি আপনাদেরকে। মাশাআল্লাহ, আমি যেরকমটা ভেবেছিলাম ওরকমটা হয়েছে, আল্লাহ দরবারে শুকরিয়া।